এই মুহূর্তে ফারাক্কাই তৃণমূল নেতা মদন মিত্র, মদন মিত্র এই মুহূর্তে ফারাক্কাই মহাবীর প্রসাদ সিং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো ফারাক্কাই। বিগত গত বছর ধরেই এই খেলা চলছে, মহাবীর প্রসাদ সিং স্মৃতি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। আর আমি সারি এই সাইডে 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 সেই মহাবীর প্রসাদ সিং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। আর মদন মিত্র পিছনে 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 কুইক 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 ফুটবল টুর্নামেন্টে আসতেই সাধারণ মানুষের একেবারে উল্লাস, একেবারে খুঁজে থেকে শুরু করে সমস্ত মদন মিত্রের প্রিয়রা একেবারে হাতে হাত মিলিয়ে লাভলি বলে স্লোগান দিতে থাকে। উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, হাবিব পারভেজ, রামকৃষ্ণ সিং ওরফে চুন্নুবাবু, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিপন বিশ্বাস সহ আরও অনেকেই। দেখুন বিস্তারিত, আমরা সরাসরি ফারাক্কা থেকে ফুটবল টুর্নামেন্টের খেলা, যে খেলা সেই খেলা থেকে মদন মিত্র কী বলছেন আমরা শুনব। সরাসরি আমরা ফারাক্কা থেকে রয়েছি, বারবার অনুরোধ করছি টিমের সঙ্গে অন্য কোনো দর্শক যাবেন না, ফুলের তোড়াগুলো আনলে না। দাদা একটু এবারে আমাদের বিধায়ক সভাপতি এবার যুব সভাপতি হাবিব পারভেজকে বরণ করছে শেলি। এটা দিকে দেখবে, শেলি ঘোষ তার পিতার স্মৃতির উদ্দেশ্যে মাননীয় রামকৃষ্ণ সিং ওনার পিতা মহাবীর প্রসাদ সিং। এবারে আমাদের ফারাক্কার থাকলো তাকে এবারে ফারাক্কা থানার হাবিব পারভেজ সহ আমি সবাই আমাদের কলেজের প্রেসিডেন্ট এবং এই কমিশনার, আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি জানি আপনাদের মধ্যে কেন ব্যস্ততা, তার কারণ আজকের মূল উৎসব খেলা শুরু ফুটবল। একটাতে আপনাদের কথা বলি, খেলা কিন্তু দু জায়গাতেই হচ্ছে, একটা মাঠে হচ্ছে আর একটা মঞ্চে হচ্ছে, সবই কিন্তু খেলা হচ্ছে। আর মঞ্চের খেলা ঠিক না থাকলে মাঠের খেলা ঠিক থাকবে না। জাস্ট টু মিনিটস আসছে, চূড়ান্ত